আসন্ন দাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কিনা তা আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। দুপুরে বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, আওয়ামী লীগের সাথে আসন সমঝোতা নিয়ে কোনো আলোচনা হয়নি, নির্বাচনের সামগ্রিক বিষয় আলোচনা হয়েছে। এদিকে কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সহ সিনিয়র নেতারা অবস্থান করছেন। নিরাপত্তার স্বার্থে কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে কোন চারটা পাঁচটা এই ধরনের কোন সময় বিষয় না, এখন যেটা সেটা আমরা আমাদের কমপ্লিটলি আমাদের দলীয় নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে আমরা কথা বলছি, তাদের মতামত নিচ্ছি ব্যাপকভাবে। ইভেন বাইরেও আমাদের অনেক কর্মী আছে, নেতা আছে, গুরুত্বপূর্ণ তাদের সঙ্গে টেলিফোনে আমরা কথাবার্তা বলছি। সেই জন্য আমরা আজকে আরো কয়েক ঘন্টা টাইম নিচ্ছি।